গরু খাওয়াতো না। কে নিছে? হাসিনার। যে নেওয়ার পরে? নেওয়ার পরে ব্যাকে কেন দোয়ানার দ্বারে দশে আর গরু দেয়নি, কইছি তুই 10,000 দিই সামনের সপ্তাহে, এরা মানে না, মাননের বিদায় এরা গরু লইয়া গেছে। কারণ আমি লেন কইরা কেন যাই, লেন কইরা আমি গরু চুরি আনছি, আর সুদূর হয়ে লইয়া আমি গরু আনছি। কয় টাকা সুদ? কয় টাকা দিয়ে? 5,000 দিয়া ঋণ লেছি। কার কাছ থেকে নিছেন সুদূর? সামনে সপ্তাহে বাকি টাকা দিয়ে দিব। তাও শুনে নাই না। পরে আমার গার্জিয়ান তো কয়েছে, আমি গার্জিয়ান কারেনুম কারেনুম কয়েছি, আমার গার্জিয়ান নেই। এই পরে আমারও স্বাক্ষর লইছে, লইয়া তুই গরু দিস। আপনি বলেন না যে জোর করে গরু নেন কেন? এলাকা আমার সমিতি কমিটি এবং গরু।